রাজধানীর মাইন্ডেড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আনিসুল করিমের সহকর্মী ঝিনাইদহ কালীগঞ্জ সার্কেল আবুল বাশার, মোহাম্মদ আশরাফ দীপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান অপূর্ব সহ পুলিশ সদস্যরা অংশ নেয়। এ সময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমি চাই চিকিৎসার নামে এরকম যত্রতত্র হসপিটাল খুলে, যত্রতত্র ক্লিনিক খুলে শুধু আজকে আমাদের শিবন ভাই কেন আমাদের আলাদা কানাতে প্রত্যেক দিন এরকম মানুষ আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।